নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই দীপাবলি অমাবস্যা, অর্থাৎ কালী পুজো। কালকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন মা কালী। আমরা বিভিন্ন রূপে মায়ের পুজো করে থাকি। মা কালী হিসাবে পুজো করি, কোথাও ভদ্রকালী হিসাবে পুজো করি, কোথাও গুহ্য কালী হিসাবে পুজো করি, চামুণ্ডা কালী হিসাবে পুজো করি, অর্থাৎ মায়ের বিভিন্ন জায়গায় শ্মশান কালী হিসাবে পুজো করি। বিভিন্ন রূপে মাকে কিন্তু আমরা পুজো করে থাকি। আর এই কালী কেন আমরা তাকে মানে প্রধান রূপ দশমা বিদ্যার প্রথম দিয়েছি, কারণ সৃষ্টির আদিকালে তার কিন্তু প্রথম আগমন হয়েছিল। এবং যে অন্ধকার জগৎ থেকে মানুষকে দিশা যিনি দেখান তিনি হচ্ছেন মা স্বয়ং কালী। মায়ের যে রূপ, মায়ের কিন্তু দেখা যায় যে ত্রিনয়ন অর্থাৎ সত্য রজ তমগুণ সেখানে কিন্তু রয়েছে, বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে জিনিসই কিন্তু তার মধ্যে রয়েছে। এবং তার জীব রয়েছে কিন্তু একদম রক্তে লাল বর্ণের, সেখানে কিন্তু একদম সাদা ধবধবে কিন্তু দাঁত সেই জীবকে কামড়ে রয়েছে। অর্থাৎ আমরা মনে করে থাকি এখানে তমগুণকে নাশ করে মা কিন্তু সত্যগুণের জায়গাটা কিন্তু আনেন, তার জীবকে কেটে দিয়ে। অর্থাৎ সেই লোভ লালসা, মানুষের মধ্যে যে চাওয়া পাওয়া হিংসা, সেগুলোকে তিনি নাশ করে দেন। তার কিন্তু একটা হাতে থাকে খাড়া, অর্থাৎ এই খাড়ার দ্বারা তিনি কিন্তু মানুষের জীবনে যে ষড়রিপু থাকে তাকে ছেদ করে দেয়। এবং যে মুণ্ডমালা থাকে সাধক বা মানুষের, দেখা যায় তার কিন্তু যে নেগেটিভ যে এনার্জিটাকে তিনি কিন্তু বিনাশ করে দেন। এক হাতে তার থাকে কিন্তু বড় মুদ্রা, অর্থাৎ তিনি সাধককে কিন্তু আশীর্বাদ করেন তার সাধনার জগতে যাতে বৃদ্ধি হয়ে থাকে। আবার অনেক মানুষ, সাধারণ মানুষ মাকে কিন্তু মায়ের কাছে কিছু জিনিস চান, ধন চান, সম্পদ চান, বাড়ি চান, সেখানে কিন্তু তিনি অবশ্যই কিন্তু অভয় মুদ্রার দ্বারা তাকে কিন্তু আশ্বস্ত করে থাকেন। অর্থাৎ মায়ের কোটি দেশে থাকে বিভিন্ন হাতের, দেখবেন আপনারা বিভিন্নভাবে সজ্জিত থাকে, অর্থাৎ এটা আমাদের জীবনের কিন্তু কর্মফল। আর কর্মফল আমরা হাত দিয়ে বলি না, যে আমাদের হাতেই কর্মফল লেখা থাকে, হাতের দ্বারাই আমরা কর্ম করে থাকি। এবং সেই কর্মফলের নিচেই কিন্তু মানে মানুষের সৃষ্টির অঙ্গ থেকে থাকে। অর্থাৎ আপনি যে কর্ম করবেন সেই ফল স্বরূপ হিসাবে আপনার যে জন্ম হবে সেটাই কিন্তু মানে নির্দেশ করছে মায়ের কিন্তু কোমরে সেই হাতের বন্ধন। এবং মায়ের গলায় থাকে 50টি নরমুণ্ডের মালা, অর্থাৎ আমাদের আদিকাল থেকে যে আমরা যে কথা বলি, আমাদের যে ভাব বাচ্য সমস্ত কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের দ্বারা কিন্তু এসে থাকে। আর এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিতভাবে মায়ের গলায় কিন্তু 50টি নরমুণ্ডের মালা হয়ে থাকে। এবং মায়ের যে একদম কেশ, মুক্ত কেশ, এটা কিন্তু জগৎ সংসার থেকে মা কিন্তু একদমই ছাড়া। অর্থাৎ আমরা যে এখানে বলি শ্মশানবাসিনী, শ্মশান মানেই হচ্ছে পঞ্চভূতের, অর্থাৎ আমাদের যে দেহ পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত হয়ে থাকে, তার কিন্তু একদম অন্তিম যে যাত্রা সেটাই কিন্তু হয়ে থাকে শ্মশানের মধ্যে। আর যে কারণে মা কিন্তু এই ধরাধামে সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে থাকেন, সবের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকেন। অর্থাৎ যে শিব যিনি রয়েছেন তিনি কিন্তু সব হিসাবে আমাদের দেখাচ্ছে, কিন্তু মা যখন সেখানে তার পা দিচ্ছেন এবং জীব কেটে ফেলছেন তখন কিন্তু ইকার হয়ে যাচ্ছে, অর্থাৎ শিবজ্ঞান সেখানে সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে চেতনা আসছে, ভক্তি আসছে, এবং তার ভুল টুটি সমস্ত কিছুই কিন্তু শোধরানোর যে জায়গা বা যে মূর্তি হিসেবে আমরা দেখে থাকি তিনিই হচ্ছেন কিন্তু মা কালী। কাজেই দীপান্বিতা অমাবস্যায় প্রত্যেকে মায়ের কিন্তু অবশ্যই পুজো করুন। আলোকময় জীবনে কিন্তু আপনারা প্রত্যেকেই আলো দিয়ে বাড়িঘর সাজান এবং বাড়ির গুরুজনদের, বাড়ির মাকে সাথে নিয়ে কিন্তু পূজায় বসুন। সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক দীপাবলি।